আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, সবার কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক পেজের ফলোয়ার্স বাড়াতে হয়। তো দেখুন কীভাবে ফেসবুক পেজের ফলো বাড়াবো। প্রথমেই আমরা চলে যাব ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে ঢুকলাম। ফেসবুক আইডি ঢুকে আমার এখন এটা আমার ফেসবুক আইডি, আমরা ফেসবুক পেজে ঢুকতে হবে। ফেসবুক পেজে ঢোকার পরে এইটা আমার পেজটা, আমার পেজের ভিতরে ঢুকছে। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ফলোয়ার্স বাড়াতে হয়। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার পেজের এখন ফলোয়ার সংখ্যা আছে কত। যদি আমার ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে মনিটাইজেশনে যাওয়ার পরে দেখাবো ইনস্টাগ্রামেতে যা 2204টা ফলোয়ার্স আছে। সো আমি এখান থেকে ব্যাক করো, ব্যাক করে আমার প্রোফাইলে চলে আসছি। এখন আমার সার্চ অপশনে যেতে হবে, সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ফলো টু ফলো। আপনারও লিখবেন ফলো টু ফলো। ফলো টু ফলো লেখার পরে তারপরে আপনাদের সামনে কিছু গ্রুপ আসবে, যেমন ফলো টু ফলো লিখলাম, সার্চ করলাম, গ্রুপ আসলো। আপনারা গ্রুপ অপশনে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, পাবলিক ক্লিক করবেন। পাবলিক দিয়ে পাবলিক গ্রুপগুলো আসবে, আপনি একটা একটা করে ঢুকবেন, জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পরে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সে টাইপ করবেন কাউন্ট মি ইন, কাউন্ট মি ইন, শুধু এই কমেন্ট টুক করবেন, কাউন্ট মি ইন। শুধু এই পোস্টে ঢুকবেন আর এই কমেন্টটা করবেন, কাউন্ট মি ইন। জাস্ট কয়েকটা পেজ গ্রুপের ভিতরে ঢুইকা এই কমেন্টগুলো করবেন। আপনারা কমেন্টগুলো করার পরে প্রায় 2-3 ঘন্টা পর পর এরকম ঢুইকা গ্রুপে ঢুইকা এরকম কমেন্ট করবেন। কমেন্ট করার পরে দেখবেন আপনাদের পেজের ফলোয়ার্স বাড়ছে কি না। অ্যান্ড এখন আমি আপনাদেরকে দেখাবো আমার পেজের ফলোয়ার্স সংখ্যা কত বাড়ছে। আমি তো এখন আমি চলে যাব আমার ফেসবুক পেজে, পেজে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা অনেকগুলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে গিয়ে। আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে, পেজে আসলে রিফ্রেশ করে নেবেন কয়েকবার, টান দিয়ে রিফ্রেশ করার পর আমি আমার আইডিতে চলে আসলাম। এখন ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পর মনিটাইজেশনে যাব, মনিটাইজেশনে যাওয়ার পর ইনস্টেন্ট অ্যাডস। এখানে দেখেন আমার ফলোয়ার্স ছিল কত আর এখন হয়েছে কত, ছিল 2204টা আর এখন হয়েছে 2215টা, তার মানে 11টা বাড়ছে। আমি একটু কাজ করছি, আপনারা যদি আরও থেকে বেশি কাজ করেন তাহলে আপনাদের আরও বেশি বেশি বাড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো করে যাবেন।